بسم الله الرحمن الرحيم. زاك بوجي قوم سلس. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. আরজবান করে কর আল্লাহু আকবার বন্ধুরা রে আমার ও আমার সিলরা এলাকার মুরব্বী বাবাজিরা গো ও আমার যুবক নওজোয়ান বন্ধুরা একটু মনোযোগ সহকারে শুনতে হবে যেহেতু আজকের মাহফিলটা আল্লাহ ওলিদের শান্ত মাহফিল আজকের মাহফিলটা কত সুন্দর করে তারা যুব সমাজেরা উদ্যোগ করে খবরবাসীদের দোয়ার জন্য মাগফিরাতের জন্য মাহফিল এলাকার শান্তির জন্য মাহফিল আমি জানতে চাই রে বাবারা আলোচনাটা করব আমার নবীর শান মানের ব্যাপারে আপনারা কি আমার আলোচনাটা শুনবেন নি আরো গুলো কোন শুনবেন নি আমার নবী একটা ডাক দিয়া কই উম্মত ও উম্মত আমি দয়াল নবীর আলোচনা যে জায়গার মধ্যে করা হয় আমি দয়াল নবীর সম্মান যেখানে করা হয় আমার আল্লাহর কথা আমি রাসূলের কথা যে জায়গার মধ্যে করা হয় মনে রাখবারে উম্মত আমি আল্লাহ পাকের পেয়ারা বন্ধু আমার দয়াল নবীর কামনে ওয়ালার আলোচনা যে জায়গার মধ্যে করা হয় ওই জায়গার যে জায়গাটার মধ্যে থাকো যেই ঘরে থাকো প্যান্ডেলে থাকো ওই প্যান্ডেলের সাইরো দিক দিয়া আমার আল্লাহর 70,000 নূরের ফেরেশতা তোমাদেরকে ফাগারা দেয় জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন তখন আমার নবী কইছে 70,000 নূরের ফেরেশতা কয়া দা সাবধান এটি কিন্তু পড়া দেয় কেডা কারে গুতা মার ওয়াজের সময় এটা কিন্তু চাইেন কেউ কেউ এটা করে না কারণ এটা আদবের জায়গা আল আদাবু খাইরুম মিনাল যাহাব ওয়াল ফিদাতি দুনিয়ার জমিনের ভিতরে আদবে আদব যে ব্যাপারটা স্বর্ণরূপা দিয়ে তুমি আদবটা কিনতে পারতা না এটা স্বর্ণরূপার থেকে উত্তম জোরে কোন মারহাবা আরো জোরে কোন মারহাবা কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাগ দিয়ে কয় বাল্লা ও বাল্লা জমিনের মধ্যে আমি আল্লাহ ঘোষণা করলাম আমার নবীর প্রতি যে কিতাব নাযিল করলাম দুনিয়ার জমিনের মধ্যে যদি তোমরা শ্রেষ্ঠভাবে সুন্দরভাবে থাকতে চাও দুনিয়ার জমিনের মধ্যে যদি তোমরা আমি আল্লাহ এবং আমার রাসূলের নিয়ামত পাইতে চাও উম্মত রে ও উম্মত আমার আমার আল্লাহ কয় যদি তোমরা আল্লাহ পাকের নিয়ামত চাও আল্লাহ পাকের বরকতটা তোমাদের প্রতি চাও রে আমার আল্লাহ কয় মিনান নবী কিনা নবীদের সোহবতে যাও সিদ্দিকিনা সিদ্দিকদের সোহবতে যাও শুহাদাই শহীদ যারা তাদের কাছে যাও সালেহিন যারা আল্লাহর ওলি তাদের কাছে চইলা যাও তাদের কাছে গেলে তোমরা আমি দয়াল কান্নে বলা নবী এবং আল্লাহ পাকের রহমত পাইবা জোরে কোন সুবহানাল্লাহ এখন আমার ভাইয়েরা বাবারা আমরা সেই রহমত পাইব সেই রহমত তারে গ্রহণ করব কিভাবে গ্রহণ করব আমাদেরকে বুঝতে হবে জানতে হবে জানার পরে আমল করতে হবে তারপরে আপনারা যে লক্ষ টাকা খরচ করে মাহফিল করেন সফল হবে আওয়াজ দিতে হবে কারণ হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় যখন আল্লাহ পাকের বান্দারা আল্লাহ আল্লাহ জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ পরে তাদের আওয়াজটা যত দূর পর্যন্ত যায় ওই গাছপালাগুলা তাদের জন্য কেয়ামতের ময়দানে সাক্ষী দিবে জোরে কোন সুবহানাল্লাহ আওয়াজটা আসতেছে না আর জোরে কোন সুবহানাল্লাহ এটা কিন্তু সালাম না লাগে কোন লাগে কোন লাগতাছে তাহলে কিন্তু আমি আমার সরাসরি ওয়াজে যাইতে না আপনারা কথা বলেন আমি কেন বলি কি তো বাবা তো বাবা আমি ওয়াজটা করতাম শুনবেন সবাই আমার দয়ার নবী কামলেওয়ালা আমার কামলেওয়ালা দয়াল নবীজি এমন একজন আশেক ছিলেন এমন একজন প্রেমিক ছিলেন জিনার নাম হচ্ছে গজরতে ওয়াজ করুনি নাম কি আরো জোরে কোন ওয়াজ করুনি
ওই ওই সুলকুরুনি আমার দয়াল নবীরে এত বেশি ভালোবাসতে এত বেশি মোহাব্বত করতেন আমার নবী একবার মসজিদে নববী থেকে আমার দয়াল নবীর ঘরের মধ্যে যাইতেছেন যাইতে 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 আমার নবী যখন মা বাইনা বাইতে ও মিম্বারি রওজা তুমি রিয়াদুল জান্না আমার দয়াল নবীর মসজিদে নববী থেকে নবীর ঘর মোবারক পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে জান্নাত তুমি রিয়াদুল জান্না বানিয়ে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার দয়াল নবীজি পানের সাইটটা সাগা বিছিল বলেন কয়টা আর জোরে বলেন কয়টা নবী গো চারজন পানের সাগাবি এই চারজন পানের সাগাবি আপনার ছিল তারা আপনার সঙ্গে কি করত আমার দয়াল নবীজি কামলেওয়ালা মসজিদে নববী থেকে বাড়ির মধ্যে যাইতে সাহাবীরা আমার দয়াল নবীর সঙ্গে সঙ্গে আমার নবীজির ঘর মোবারকের দিকে যাইতে সাহাবীরা যখন আমার নবীর সঙ্গে নবীজির ঘর মোবারকের দিকে যায় রে আমার দয়াল নবী ঘরের কাছে যাইয়া দরজার চৌকাঠের মধ্যে যাইয়া আমার দয়াল নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে আরেকজনের নাম হচ্ছে মাওলা আলী কারনাম আল্লাহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চিৎকার মেরে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার আমার দয়াল নবীর ঘর মোবারকের কাছে যাওয়ার সাথে সাথে নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে ও সাহাবীরা শোনো 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 আমি দয়াল নবী ঘোষণা করলাম আমি দয়াল নবীর তোমরা লক্ষ্য কইরা দেখো আমি নবীর একটা জামা বড় ফুরান হইয়া গেছে বড় ফুরাতন হইয়া গেছে আমি নবীর একটা পাঞ্জাবি মুবারক বড় ফুরান হইয়া গেছে আমি দয়াল নবীজি এই জামাটা আমার একটা পাগলারে আমার একটা আশেকে উপহার দিব জোরে কোন সুবহানাল্লাহ জোরে কইতে না সুবহানাল্লাহ আমার দয়াল কামলেওয়ালা নবীজি এমন একজন নবী রহমাতাল্লিল আলামিন নবী আমার দয়াল নবীজি ডাক দিয়া কয় সাহাবীরা নাম বলতাম না আমি এটা আমার একটা ফাগলারে দিব জোরে কোন মারহাবা আর জোরে কোন মারহাবা সকলে আমার সাথে একটু বসে করে সালাতু ইয়া রাসূল মুহাম্মদ মুস্তফা নূর হাবিবে কিবরিয়া নূর নূর সালাতুনিয়া রাসূল জিসকা কোই সানি নেহি ও নবী হামারা হে আল্লাহ বুঝেননি কথাটা কিতা কইছি তারা আলেম আছে তারা বুঝ আনাইলে আমরা বুঝছি আমরা ইমাম সাহেব কই ইমাম সাহেব তারা বুঝ সাধারণ সাহেব কিরা বুঝছে না জিসকা কোই সানি নেহি ও নবী হামারা হে যেই নবীর কোন দ্বিতীয় কোন আর এমন কার নবী হয় এ নবী আমরা নবী মারহাবা কে আসতে না জোরে জিসকা কোই সানি নেহি ও নবী হামারা হে মুস্তফা কি আজমত কা হাত না কিনারা হে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার নবী ডাক দিয়া কয় রে আমার সাহাবীরা ও সাহাবীরা আমি দয়াল নবীজির এই জামা মুবারকটা আমি দয়াল নবী আমার একটা পাগল রে দিব আমার একটা প্রেমিক রে দিব আল্লাহু আকবার আল্লাহু
হযরতে আবু বকর মনে মনে চিন্তা করে নবী কামলেওয়ালা এমন একজন নবী জিনার কাছে আমার মাইয়া আয়েশা সিদ্দিকারে বিয়া দিছি নবীদির শ্বশুর আমি কারণ নবীদির বাবারে নবীদি দেখে নাই আমার দয়াল নবীজি এই জামা মুবারক করে তো আমারে দিব নবীজি আর কারে দিব আল্লাহ আকবার বাপের বড় ফুট ছোট ফুট মাজ্জা ফুট সাজ্জা ফুট সাইটিয়া ছোট ফুলা চিন্তা করে বাপের সম্পদের মধ্যে সব চাইতে বেশি সম্পদ একটু পারলে বাবা একটু ছোট ফুলারে বাড়াইয়া দেয় আসলে এটা উল্টা কথা আসলে কথা কিন্তু এটা না বাবা গারে বেশি ভালোবাসারে সম্পত্তির বাগড়া বাবা সমান কইরা দেয় কিন্তু আমার নবী কয় আমি দয়াল নবী রে যেই ব্যক্তি বেশি ভালোবাসবারে সেই ব্যক্তি আমি দয়াল নবীর জুব্বা পাইবা বলে কোন সুবহানাল্লাহ আমার দয়াল নবীজি চিন্তা কইরা ডাক দিয়া কয় আবু বকর কি চিন্তা করো আবু বকর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও গো মায়ার নবী আমি তো আপনি নবীর শ্বশুর আমি আপনার জান্নাতের সঙ্গী আমি আপনার হিজরতের সঙ্গী আমি আপনি নবীজির সফর সঙ্গী আমি আপনি নবীজির কবর হাসর মিজানের মধ্যে সঙ্গী থাকব নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো তাইলে তো মনে হয় আপনার জুব্বা মুবারক আমি আবু বকর আমার নবী কয় আবু বকর রে এই জুব্বা আমি নবী তোমারে দিতাম আল্লাহ আকবার কইতেন না উমরের মনটা বড় খুশি হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমার মনটা খুশি কারণ নবী যদি আমার দয়াল কামলে বলা দয়াল নবী যদি এই জুব্বাটারে দয়াল নবী যদি হযরতে আবু বকরকে না দেয় আমার নবী বলছে নবীর পরে যদি কেউ নবী হইতো আমি উমর হইতাম কিন্তু আমি দয়াল কামলে বলা দয়াল নবীর প্রেমিক হইয়া আমার নবী বলেছে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা আমার নবী হচ্ছে এলেমের শহর আর আমি হচ্ছি সেই শহরের দরজা একদিন আমার দয়াল নবী রে হযরতে আলী ডাক দিয়া কয় নবী গো কোন মানুষ যদি আমনে নবীর লগে একবার দেখা করন লাগে আমি আলীর লগে দুইবার দেখা করন লাগব আর জোরে কম সুবহানাল্লাহ আমার নবী কয় আলী কথা কইলে আমি নবীর কাছে একবার আইলে তোমার কাছে দুইবার দেব মানুষ যে আমার কাছে না দুইবার আইবে হযরত আলী কই নবী আপনি কিন্তু একদিন একটা কথা কইছিলেন কইতাম নি বাবা কোনের আওয়াজ না সবাই জানো আমার দয়াল নবী কয় এটা তো কথা আমি আমার নবী আগে বলছে আমার নবী কয় আলী আমি এই কথা কেমনে কইলা আমি নবীর কাছে একবার আইলে তোমার কাছে দুইবার যাওয়া লাগবে মনে করে এটা একটা ঘর এই ঘরের দরজা কয়টা আমার নবী কইছে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা এই ঘরের দরজা একটা অন এই ঘরে ঢুকতে হইলে এই ঘরের ভিতরে দয়াল নবী আছে আমার নবী আলেমের শহর এই শহরে ঢুকতে হইলে দরজা একটা ঢুকতে হবে এটা দিয়ে নবীর লগে দেখা করে আবার বাড়িতে বাড়ি দিয়ে জোরে কইতে না মানে আনা মদিনা তুলে আলমি আমি নবী হইছি আলেমের শহর আমি শহরের ভিতরে ঘুরতে পারবো ঘুইরা আমার বাইরের সময় তুমি আলীর দরজা দিয়ে একবার ঢুকছো আবার বাইরের সময় তোমার লগে দুইবার দেয়া আর জোরে কর সুবহানাল্লাহ আলী ডাক দিয়ে এক করে নবী গো ওগো নবী গো ওগো দয়াল নবী আমি মাওলা আলী এমন একজন আলী কইলাম হযরতে আলীর কথাটা পরে কইতে আসি হযরতে উমর আমার নবীর দ্বিতীয় সাহাবী হযরতে উমরকে আমার দয়াল নবী বেশি বেশি ভালোবাসতেন উমর কয় আমি পাবো আমার নবী কয় উমর তুমিও পাইতা না হযরতে উসমান জিনুরাইনের মনটা বড় খুশি রে হযরতে উসমান কয় আমার নবীর দুইটা মাইয়া আমি উসমানের কাছে বিবাহ দিছে দুইটা মাইয়া বিবাহ করার কারণে আমি উসমান রে আমার নবী জিনুরাইন তথা দুইটা নূরের মালিক বানাইয়া আমার নবী উপাধি দিতে ধরে করলা সুবহানাল্লাহ নূরের কোরআন নূরের বাড়ি মেনে নিলে বানাইবে মদিনায় মুনাওয়ারা নূরের নবীর নূরের দেশ মদিনায় মুনাওয়ারা নূরের নবীর নূরের দেশ জোরে কর আল্লাহু আকবার নূরের নবীর দুই কন্যা শাদি করেন ওসমান দুই নূরের মালিক হয়ে উপাধি পেলেন জিন্নুরাইন আল্লাহু আকবার
দুই নূরের মালিক হয়ে উপাধি পেলেন জিন্দুরায়না। হযরতে ওসমান মনে মনে চিন্তা করে, রে আমি তো নবীজির দুইটা মাইয়া বিয়া করছি, আমি আনা সেই জুব্বা পাইব। আমার নবী কই, ওসমান রে ওই ওসমান, আমি নবীরে তুমি কত ভালোবাসো জানি না, কিন্তু ওসমান মনে রাখবা আমি নবীর জুব্বা তুমি পাইবা। আল্লাহু আকবার। হযরতে মাওলানা আলী কই, নবী গো ও মায়ার নবীজি, আপনার জানের জান ফানের ফান কন্যা মা ফাতেমা তুই জহরারে, আমি নবী বি আমি আলী বিয়া করছি। নবী গো ও গো দয়াল নবী, আমি মা ফাতেমারে আপনার মেয়ে ফাতেমারে বিয়া করছি। নবী ও দয়াল নবী, মনে রাখেন লাগো নবী, ফাতেমারে বিয়া করছি যেই ফাতেমা জান্নাতের মহিলাদের সর্দারিনী। ও নবী গো, আমার ঘরে দুইটা সন্তান, একজনের নাম ইমাম হাসান আর একজনের নাম হচ্ছে ইমাম হুসাইন। এই ইমাম হাসান আর হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, এর আমার সিগারার যুবকরা। আজকে যদি মাহফিলের মধ্যে বৈশা নবীর আশেক হইয়া আজকে তোমরা মাহফিলে বস, খোদার কসম, খোদার কসম রে, যদি তুমি বাংলারে কবুল কইরা নেয় দুনিয়ার কোন জায়গার মধ্যে তুমি থাকবা না। জোরে কোন ঠিক না রে, ঠিক জোরে কোন ঠিক করে ঠিক। মাওলানা আলী কয়, আমার ফুট দুইটা, একটা ইমাম হাসান আর একটা ইমাম হুসাইন, তারা দুইজন হইছে জান্নাতের যুবকরা সর্দার। আমার বউ দেবীটি, দেবীটি হইছে জান্নাতের মহিলাদের সর্দার। তাহলে তো আমার জীবনে আবার নবীর মাইয়ে দুইটা বিয়ে করছে আমার নবী কয় আলী, তুমিও ভাই তা আল্লাহু আকবার কোন আল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। সাইজন সাহাবী বড় বেকার হিতারি, নবী জি এটা কারে দিবে, সরাসরি কথা কিন্তু নবী জি এটা কারে দিবে। আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতাল্লিল আলামিন নবী ডাক দিয়ে কয় সাহাবীরা রে, শোনো 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 ও সাহাবীরা, আমার বাদান বহু গভীর বনজক দিয়া শোনেন, সাহাবীদেরকে আমার নবী ডাক দিয়া কই, ও আবু বকর তুমি জুব্বা পাইবা না, ও ওমর তুমি জুব্বা পাইবা না, ও আলী তুমি জুব্বা পাইবা না, ও ওসমান তুমি জুব্বা পাইবা না। সাইজন সাহাবী ডাক দিয়া কই, নবী গো ও গো মায়ার নবী, জুব্বা পাইব কে, জুব্বা পাইব কে? নবী ডাক দিয়া কই, রে মনে রাখবা জুব্বা কে পাইব জানো নি, একটা লোক আসবে সে তার মায়ের পাগলা, সে তার মায়ের বড় প্রেমিক রে, আমার সেই পাগলাটা আমি দয়াল নবীর জুব্বা পাইব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর কই, নবী তারে আমরা কেমনে চিনবো? আমার নবী ডাক দিয়া কই, রে আমার সাহাবীরা আরে তোমরা কেমনে চিনবা জাননি, তারে তোমরা কেমনে চিনবা জাননি? তারে সিনার একটা উপায় দেখাইয়া দিলা, তার সিনার উপায় হইছে তার মুখের ভিতরে একটা দাঁত থাকবে না, কন্যা আল্লাহ একটা দাঁতও থাকতো না নবী, তোদের খানা খাই কেন? আমার নবী কয় আবু বকর ওমর ওসমান আলী, আমি নবী যা জানি তোমরা তা জানো, আরো করে কেন জানো? আমি তো আল নবীরে কইছি তার একটা দাঁতও থাকতো না, তারা আইলে তুমি আমার জুব্বাটা উপহার দিয়ে দিতে। আরো করে কেন সুবহানাল্লাহ। বাবা রাম, আমি বেশিক্ষণ কিন্তু আলোচনা করতাম না, কারণ মাহফিল হার রাইট করে যদি আপনারা ফজর নামাজ না করেন কেমন করে আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন। তুমি সাহাবী কয়টা আর জোরে কোন কয়টা?
জুব্বা কি সাইজ কোন ফাইবো জোর কোন ফাইবো ফাইবো কয় দ একজন কে সাইজ জনের ভিতরে আছে জোর কোন আছে যে বেটা ফাইবো এবেটা দাঁত কয় দ 32 টা রাখবো জোর কোন থাকবো এই তো আলোচনার মধ্যে মাত্র ঢুকতে আছে যে তো কইছে ইনশাআল্লাহ করায় দিয়া যায় ক্ষেত্র সুইয়ে দিয়া যায় আপনারা বুড়াইবে না যাক আমার দয়াল নবী রাহমাতুল্লাহি আলামিন নবীজি কয় এটা তোমরা ভাই তারা কই নবী এটা কে ফাইবো আমার দয়াল নবী রাহমাতুল্লাহি আলামিন নবী ডাক দিয়া কয় সাহাবীরা ও সাহাবীরা তোমরা তাড়াতাড়ি আমি দয়াল নবী খোঁজ লাগাইয়া দিছি খবর লাগাইয়া দিছি তোমরা যাইতে 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 যেই জায়গার ভিতরে যাইয়া তার একটা মায়ের পাগল পাইবারে মায়ের বড় ভালোবাসে তার একটা দাঁতও থাকবে না ওই পাগলার কাছে যাইয়া আমি দয়াল নবী তোমাদেরকে যেই জুব্বাটা দিছি রে সেই জুব্বাটা তুমি তুমি ওই পাগলার উপহার দিও জোরে কোন সুবহানাল্লাহ নবীর জুব্বা ছাননি আমরা হে জোরে বলেন চান কি ছাননি পরে বাজারের সিরাদামা কিতাব পরে বাজারের সাদা মার্কি আমার গায়ে না লাগাইও পরে মুর্শিদ তোমার গায়ের সিরা দামা দিয়া আমার কাফনে ফরাইও যাইতে সঙ্গনীয় আর কোন দর চাই না মুর্শিদ যাইতে আমার সঙ্গনীয় জোরে কর আল্লাহু আকবার ওরে উহাবি মৌলবি দিয়া মুরজানা জানা গি দিও ওরে তরিকতে পাগল ফাইলে মুরজানা পড়াইও দাইতে বলে না কোন দল চাই না মুশি চাইতে সঙ্গে আমার দয়াল নবী কয় রে আবু বকর ও ওমর ওসমান আলী রে তোমরা শুনো 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 আমি দয়াল নবী দি ঘোষণা করলাম আবু বকর ওমর ওসমান আলী আমি দয়াল নবীর ওই পাগলটার যদি তোমরা দেখা পাও ওই পাগলাটার দেখা পাইলে তোমরা সেই জামাতা সেই সাদ আমি দয়াল নবী দি জুব্বা মুবারকটা তোমরা সেই পাগলারে দিয়া দিয়া জোরে কোন সুবহানাল্লাহ হযরতে আবু বকর ওমর ওসমান আলী সাইজন মানুষ বড় বেকার আর হইয়া তারাই খোঁজদাছে কোন মানুষটা জানি নবীরে বড় ভালোবাসে কোন মানুষটা জানি নবীরে বড় মুহাব্বত করে কোন মানুষটা জানি আমার দয়াল নবীর এত বড় আশা এই আশা খাওয়ার কারণে আমার দয়াল নবী তার জুব্বা মুবারক উপহার দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ হযরত আবু বকর খুঁজতে 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 দেখতাছে দূরে একটা বড় পাহাড় দেখা যায় কি দেখা যায় আর ঘুরে বলেন কি দেখা যায় দূরে একটা পাহাড় দেখা যায় হযরত আবু বকর রে যাইতে 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 আমার দয়াল নবী বলছে তার নাম হবে ওয়াইসুল করনি নাম কি হবে ওয়াইসুল করনি পাগলা যেটা বলা হয় বন্ধুরা রে আমার ও আমার মুরব্বি বাবারা হে আমার যুবক নজোয়ান বন্ধুরা রে ও আমার পর্দার লালের মা বোনেরা একটু গভীর মনোযোগ দিয়া শোনো আমার নবী কয় তার নাম হবে ওয়াইসুল করনি সে বড় আমি নবীর পাগল থাকবে সাথে সাথে তার মায়ের বড় পাগল থাকবে জোরে কোন আল্লাহু আকবার হযরত আবু বকর ওই ওয়াইসুল করনি রে কুস্তে 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 হযরত আবু বকর ওমর ওসমান আলী তারে কুস্তে কুস্তে বড় পেরেশান হইয়া গেছে
হঠাৎ করে দূরে যাইয়া দেখে একটা পাগার দেখা যায়। ওই পাগারটার কাছে যাইয়া হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমরে আজম, হযরতে ফারুকে আজম, সাথে ওসমান জিনুরাই, লগে আছে মাওলা আলী, তারা দেখতেছে পাগারটার নামার মধ্যে ছোট্ট ছোট্ট কয়েকটা বাচ্চা খেলা করে। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কইতেন আল্লাহু আকবার। আমরা আল্লাহু আকবার, আমি এই মুহূর্তে মুসলমানের জীবন হয়েছি, কথা কয় না, ভগবান দিয়ে কথাই না। যাক আল্লাহ পাক আমরা জবানে বরকত দেন, জবানে বল বারে বসে কোন আমিন বিনা হাদিয়া দোয়া পাই গেছে। যাক বাবারা আমার চারজন সাহাবি এই বাচ্চাগুলোর কাছে যায় কয়, এই বাচ্চারা ইয়া বুনাইয়া, হে ছোট বাচ্চারা, তোমরা কি ওয়াসকুরুনি ফাগলা গেছিল ফলাইনি দিয়ে দেখ কেন কালার ফলাইনি রে। যদি আমি ওখানে আমার সময় প্রথম একবার দেখি গেছিও প্রথমে ফলা বয়সে বেশি হইতো, তার বয়স তো না হইলো 15 বছর হইলো। তাই এরে ভাই আমার এটা মনে সিরোল্লা নাম হইছে, সিলোরা কয় সিরোল্লা, এরে সিরোলা সিলোরা কোনে কি যে আমরা রে সুত্রা সিলোরা কোনে কোন জানি না, মুরব্বীরে কইরা আমি কইও কো জানি না। তো ফলা মাইনে দেখ ছোট ফলা মাইনে কোনো কষ্ট করে না পারলে আমরা আটকে রাখা সে মার বড় খেদমত করে, ওই যে আমার নবী দলিল দিয়ে দিছে তোমরা তার ফাইট কইলে তার দাঁত থাকতো না তার কাছে যাইতে, মার হাওয়া কইতেন না। ছোট্ট বাচ্চা গুলা বলতেছেন কে গো আপনারা, কে 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 আপনারা, এই লোকটারে খোঁজ করেন আবার ওই লোকটাকে আপনারা কে আগে পরিচয় দেন, কয় আমাদেরকে তোমরা চিনবা না, কয় কেন চিনবো না পরিচয় দেন আমরা আপনাকে চিনবো। ছোট্ট বাচ্চারা যখন বললেন হুজুরগ আপনার পরিচয় দেন আপনারে আমরা চিনবো, হযরতে আবু বকর কয় আমি মদিনা থেকে এসেছি, জোরে কোন আল্লাহু আকবার। হযরতে আবু বকর যখন বললেন আমরা মদিনা থেকে আমার নবী পাঠাইছে আমরা এই জন্য আসি, কই কে ঠিক নাকি এই জন্য আসছেন বলে, হ্যাঁ এই জন্য আসি। আপনি আসছেন কথা সত্য কিন্তু কেউ কুরুনি পাগলা তার খবর দিতে পারতাম না, কই কি খবর দিতে পারবা, যেটা জানো সেই খবরটা দাও, সেই খবরটা পাইলে আমরা খুশি, জোরে কোন মারহাবা। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী, এমন নবী রে বাবা আমার দয়াল নবী, বললেন রে সাহাবীরা তারা তোমরা পাইলে আমি নবীর জুব্বাটা, আমি নবীর জুব্বাটা উপহার দিও, আমি নবীর জুব্বাটা তারে দিয়া দিও। যে ভাই তারে তোমরা উপহারটা দিলে আমি দয়াল নবী খুশি হই, মজুরে কোন সুবহানাল্লাহ। এবার ওই তিনজন চারজন সাহাবি কই তোমরা কি জানো নি সেই সাহাবি যার আছে আপাগল তারে কই পাবো, কই না রে ভাই তারে তো আমরা খবর দিতে পারবো না, কিন্তু একটা খবর আমরা তোমাদেরকে দিতে পারি, কই কি খবর, কই একটা খবর দিতে পারি রে, খবরটা কি জানো নি প্রত্যেক দিন আমরা আসরের নামাজের পরে দিয়া একজন লোককে আমরা আমাদের এই পাহাড়ের উপর থেকে নামতে দেখি, তাই ভাই একটু পানি একটা পাত্রের মধ্যে লইয়া সে আবার উপরে চলা যায়, কই সে দেখতে কেমন, কই বড় কালো কুচ্ছিত, কই দেখতে কি কালো বলে হা, কই তার সাথে কথা বলছো নি, কই সালাম দিছি শুধু সালামের উত্তর দিছে, কই উত্তর দেওয়ার সময় তার দাঁত দেখছো নি, কই দাঁত তো দেখছি আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা গুলা ডাক দিয়া কয় তার দাঁত গুলা দেখি না, তার দাঁত গুলা তো আমরা দেখি নাই, কই কেন দেখো নাই, কই দেখি নাই কারণ তার দাঁত ছিল না এই জন্য তার দাঁত দেখি নাই, কই ঠিক আছে ওই লোকটা আসরের সময় আসে বলে, হ্যাঁ আসর আসর না, আচ্ছা আমি ফিরে তোলে যাব, মজা লাগবে মজা পিয়া মজা নাও মুরুবিও, কয় তার কোন দাঁত নাই, তার কোন দাঁত আমরা দেখি নাই, কয় ঠিক আছে তোমার খবরটা আমরা পাইলাম। এবার হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা গেলেন পাহাড়ের উপরে, কোথায় গেছে পাহাড়ের উপরে গেছে, হযরতে আবু বকর ওমর ওসমান আলী যাইতে 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 যাইতে
নজর কইরা দেখে এই এই নজর কইরা দেখে ওই পাগারের মধ্যে ছোট্ট একটা ঘর দেখা যায় কুটির ঘর ছোট্ট একটা ঘর তারের মধ্যে দেখতেছেন গুন 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 শুধু মামা মামা কথা শোনা যায় হযরতে আবু বকর সিদ্দিক যাইয়া ওই ঘরের সামনে যায় ডাক দিয়া কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জোরে জোরে বলে আল্লাহু আকবার মঞ্চের ঘরে ঢুকলে সালাম দিবেন নি এত করে কোন দিবেন নি এবার সেটা ভাবি অর্ডার দিয়ক না নিয়ক সালাম দেওয়ার দরকার আছে না নাই আমার নবীর সুন্নতের ঘরে ঢুকার সময় সর্বপ্রথম আগে সালাম দাও দুই তিনবার সালামের পরে জবাব না পাও তাহলে ঢুকছ না কারণ কারা ফলামেন্ট দাও কই দূর বড় ভাই বড় ভাই ভাবি সালাম লাগবে না যাই ঢুকে যাই কথা কই ঠিক কিনা অঙ্কার দিয়ে ফোলা ভাই আর বাবুর আজ্জাত দিন একটা গেছে বিয়ে দিবস হ্যাঁ তবে আপনাদের এলাকার মানুষগুলো আপনারা যে ধন্য কারণটা কিটা জানেন নি বাবা কারণটা হইলো আজকে আপনারা ফোলাইন দি এই বেহাইয়া দিবস তথা ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন্স ডে এর ভিতরে না যাইয়া আপনারা ফোলা ভাই নি আজকে দয়াল নবীর আগমনের মাহফিল সাজাইছে ঠিক কি আস্তে করবেন না জোরে করবেন এই ফলাফাইন গুলা এই যুবক গুলা ঠিক এমন যুবক কিন্তু হযরতে ওয়াজ করে ফাগলা আছিল আল্লাহু আকবার কইতে না এই ফলাইন গুলা কিন্তু যায় না আবার বাবা আমি তো শহরে থাকি আমি জানি আমি কিন্তু শহরের মসজিদের গতি যত মনে রকমের কুতুব গেরাম তাইয়া গেলে শহরের মসজিদের জিবরার কাছে আগে একটু হাজিরা দান লাগে আমাদের দৌলতপুর ওই দুইটা মাদ্রাসা বসে আমরা দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ কইতেন না আর মনে করেন আলহামদুলিল্লাহ এই ফুলা বাইন গুলা কিন্তু এটা করে না আমি তো শহরে আমি তো দেহি আমি তো আমার মসজিদের এরিয়াতে বাইরিয়া গুমতির আইল দিয়ে আইতে কে সানপুর পর্যন্ত আইছি দি লাগায় দিছে ফোলা ফোলা তুই অপরা দি নাজুবলে কাছ থেকে নজরে গেল তোমা আর একটু আইয়া ওই আমার এই যে মিডিয়া এই আলোচনাটা কিন্তু ইউটিউবে যাবে জিএম সুন্নি এইচডি মিডিয়ার মধ্যে যাবে শামিম রেজা ওয়াজ লেখলে আপনারা ইউটিউবে আলোচনাটা পাবেন এটা ভিডিও হচ্ছে এটা পাবেন আমি এই বাইরে আর কোন যাইয়া ঈদগার কোনার ভিতরে গেছি ঈদগার কোনার ভিতরে কুমিল্লা ঈদগার কোনার ভিতরে যাইয়া এবার লইয়া আর গুইজা না যাইয়া আমি আমরা কুমিল্লা ফারকের ইন্ডিয়ার সঙ্গে মতো চলেছি ওমা আইতের বেলা দেই প্রথম ফলা মাইয়া মাইয়া তুই অপরাধী ওর সামনে এই হুন্ডি দিতে আমার ইচ্ছিকার লাগিয়ে রাখছে ফোলা ফোলা তুই অপরাধী এখন কালার বাচ্চাদেরকে ফোলা মাইদেরকে যুবকদেরকে নষ্ট করছে কথা বলেন ঠিক কিনা বলেন অপরাধী এরপরে কিটা হামসে বংশে কিটা কিটা এটি লাগে অন কালার ফোলা মাইন যুবক কিটা নষ্ট করছে এ কথা বলেন ঠিক কিনা বলেন আগের যুগে দেখতেন আপনারা সকালে রাস্তাঘাটের ভিতরে যখন ঘুরতেন এই ঘুরতে ঘুরতে ফোলা বাইনে কত সুন্দর কোরআন তেলাওয়াত গজল গাইতো আর অন কালার ফোলা বাইন কয় চিৎ বাড়িয়ে মারতে মারতে একটা শেষ কাইতে হয়ে যায় কথা বলে ঠিক কিনা বলেন কথা বলতে হবে এম কালার ফোলা বাইন যুবক কবে ভাড়ায় না মা আদর করে বাবা উঠতে দাও যাইও না ঠান্ডা লাগবে কোথায় রে মুখ কবে ভাড়ায় না এই কথা বলে ঠিক কিনা বলেন দুনিয়ার জমিয়ে বাচ্চাদেরকে শিখাইতে হইবে আগের যুগে গাড়ির ভিতরে কত সুন্দর আমরা দেখছেন বেবির ভিতরে বেবি ট্যাক্সির ভিতরে কোরআন তেলাওয়াত লাগাইতো লাগাইতো না আমি যখন ছোট্ট ছোট্ট আমার মা আমার কোলে করে আমার নানির বেঁচে দা বেবির ভিতরে কোরআন তেলাওয়াত লাগাই দিত আর অনকালা বেবির ভিতরে লাগাই দিত চিজ দাঁড়িয়ে মাস্তে মাস্তে গাড়ি দেখে গতি ভরে ক্ষেত্রের ভিতরে নাচতে নাচতে এই কথা বলে ঠিক কিনা বলে অপরাধী অপরাধী যত আছে এগুলা সব বাদ দিয়া আমরা রাসুলের শানে রাসুলের জিকির করতে রাসুলের সুরত পড়তে চাই কি চাই না এই ধরে বলেন চাই কি চাই না অপরাধী গান আমরা এগুলা বিসর্জন দিতে চাই কি চাই না নবীর প্রেমী কবার দরকার আছে না নাই এই ধরে বলেন আছে না নাই আর ফোলাইনে ফোলাই আমি তো রাস্তাঘাটে দিয়ে আই যাই কারণ বাবা আমি এই পর্যন্ত অনেক ঘুমাইতে পারছি না ডিসেম্বরের 1 তারিখ থেকে এই পর্যন্ত শুধু ডিসেম্বর 29-30 তারিখ নির্বাচনের কারণে একটু ঘুমাইতে পারছি এরপর থেকে এই পর্যন্ত অনেক ঘুমাইছি না এই যে কালকে মাফি করছি অনেক ঘুমাইছি আজকে তাই যদি দূরে যদি কাটতো এরপরে আবার ফজর আছে এরপরে আবার কালকে মাফি দিব লাগে রেডিও কিচ্ছু করে না ওয়াজুমও আবার
না গুজুমার রজু সাবধান কিন্তু বাবারা আমার এটি বর্জন করার দরকার আছে না এই জোরে বলেন আছে না সাবধান সাবধান এগুলা থেকে সাবধান যদি সন্তানগুলোকে রক্ষা করতে চান যত রকমের কোন অপরাধী যেটা কোন সব বাদ দেন আল্লাহ পাক আমাদেরকে এই অপরাধী গান এডা গান হেডা গান সবকিছু থেকে বাদ দিয়া আমাদেরকে দয়াল নবীর কাতারে এসে সুন্নি জামাতের খেদমত করার তৌফিক দান করুন জোরে বলেন আমিন আরো বলেন জোরে বলেন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করো কারো জোরে বলেন আমিন সকলে জোরে শুনে বলেন আল্লাহুম্মা সাল্লা আরে কবর যদি চাও উজালা দুরুদ বানাও গলার মালা কারো ঘরের মধ্যে ঢুকার আগে কি সালাম দিবেন না ডাক দিবেন কুদ্দুস ভাই কই সর্বপ্রথম আবু হুরায়রা আমি একটা ভিতরে হযরত আবু হুরায়রার নামটা আমি একটু উল্টা বইলা ফেলছিলাম ইমাম আবু হানিফার নাম হইছে নোমান ইবনে সাবিত আমি আবু হুরায়রার নাম বইলা ফেলছি নোমান ইবনে সাবিত তো হযরত আবু হুরায়রার মূল নাম হচ্ছে আবদা শামস আবদে উজ্জা আবদে ওমর এই তিনটা নাম তো এই আমার দয়াল নবীর দরবারে ওই যে বিড়ালের কাহিনী আপনারা মনে জানেন তাকে এটা করতাম গেলে আবার চারিদিকে দিকে দেখে লাগবে হযরত আবু হুরায়রা হাদিসটা আমি বলছি মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন নিয়াতা শাহিদা ও জগতের মানুষ তোমরা কারা দুনিয়ার জমিনের ভিতরে যারা আমি দয়াল নবীর একটা সুন্নতকে জিন্দা করবে তাদেরকে আমি দয়াল নবী আল্লাহ পাকের পক্ষ থেকে 100 গলা কাটা শহীদের সালাম দিব জোরে কোন সুবহানাল্লাহ সালাম দাও আমার দয়াল নবীর সুন্নত সালাম দিতে চাই কি চাই না আয় ধরে বলেন চাই কি চাই না আল্লাহ পাক কবুল করুক জোরে কোন আমিন আর জবান খুলে বলেন আমিন আমার ভাইরা বাবারা কবির মনোযোগ অন্তরের কান্না গান বাজানো ও আমার বাবারা আমার দয়াল কামলে বলা নবীর সাইটে সাগাবি হযরতে ওয়াইফ কুরুনি পাগলার ঘরের সামনে যাইয়া সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হঠাৎ করে ওয়াইফ কুরুনি পাগলা ঘর থেকে বাইরে হইয়া ডাক দিয়া কয় কে রে ভাই তোমরা কে তোমরা কে তোমাদের গাঁও থেকে দি মদিনার নবীর গান পাওয়া যাওয়া সুবহানাল্লাহ আরো জোরে কোন না সুবহানাল্লাহ আমরা মদিনার নবীর দেশ থেকে তোমার সঙ্গে দেখা করতে আসছি হযরত আবু বকর একটা ডাক দিয়া কয় রে ওয়াসকুরুনি ও পাগলা শুনো 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 কই কি শুনতাম কই তুমি দয়াল নবীর কেমন ভালোবাসো হযরত ওয়াসকুরুনি চোখের পানি গুলা ছাড়া দিয়া টট 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 কইরা পানি গুলা পরে আর কান্দে বাইরে ভাই আমি আমার নবীরে কোনোদিন দেখি নাই আমার দয়াল নবীর দেখায় আমি পাগলা পাই নাই আমার নবীরে আমি পাগলারে দেখা দিব রে ভাই আমার মুখের দিকে তাকাইয়া দেখো রে আমার কাছে একবার একটা খবর আছে আমার নবীর দাঁত মুবারক ওই ওই যুদ্ধের ময়দানে আমার নবীর দন্ত মুবারক শহীদ করছে আমি ওয়াসকুরুনি পাগলা নবীর ভালোবাসার কারণে নবীর প্রেম থাকার কারণে আমার একটা দাঁতও বাকি রাখি না আমার প্রত্যেকটা দাঁত আমি নবীর মুহাব্বতে কুরবান করে দিছি জোরে কোন সুবহানাল্লাহ
এই কথা বলতে দেরি রে হযরতে আবু বকর সুকের পানি ফলাই হযরতে উমর ফলাই হযরতে ওসমান ফলাই সুকের পানি ফলাইতে 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 বড় বেকার আর হইয়া গেছে হযরতে আবু বকর কান্দলে রে হযরতে উমর কান্দে ওসমান আলী সাইরজন কান্দে আবু বকর ডাক দিয়া কইবারে ভাই ও ভাই নবীর দেখা পাইলে তুমি কি করবা কই ভাই রে ভাই আমি আমার নবীর কদম ছাড়বো না তোরা কোন না সুবহানাল্লাহ দেখা দাও রাসূলুল্লাহ ডাকে আসে তোমার বলতে পারবেন নি বাবা জোরে বলেন বলতে পারবেন যারা পারবেন তারা একটু জোরে জোরে পড়েন আর যারা পারতেন না বাবুরে আমরা কম লাগবো না সবাই বলেন দেখা দাও রাসূলুল্লাহ ডাকে আসে তো তোমার মনে দেখা দাও রাসূলুল্লাহ ডাকে আসে আমি কে দেখে দে ওই গো সারা উপায় হবে আমার ওই মদিনার পথের দুলি মাতামামি পেলে সুরমা বলি বলে ওই মদিনার পথের দুলি মাতামামি পেলে সুরমা বলি ফিরে পেত জীবনে সুখেরই আধার কি উপায় হবে আমার বলে কি উপায় হবে আমার ডেকেলা রাসূলুল্লাহ ডেকেলা রোজা তোমার আপনার নবীর রোজা দেখতে চাই কি চাই না জবান খুলে বলেন চাই কি চাই না বন্ধুরা রে আমার ও আমার বাবারা হযরতে আবু বকর কই উমর দেখছো নি আমার দয়াল নবী কি এই পাগলারে নবীদের জুব্বা দিত না তোমারে আর আমারে নি দিব আর ধরে কই সুবহানাল্লাহ হযরতে আবু বকর কান্দে রে কানতে কানতে পেরেশান বেকারার বড় পেরেশান হইয়া গেছে আবু বকর কই উমর রে এখন পাগলা তো কই নবীরে দেখতে নবীর শরণ ছাড়তো না আমার নবীজি এই পাগলারে দেখছো নি কি দিছে কই রে পাগলা তুমি নাকি এই ঘর থেকে বাইর হও না কিন্তু আসরের পরে একটু বাইর হও কি জন্য বাইর হও আমি কেন বাইর হই জানেন নি আমার ঘরে একটা বিদ্যা মা আছে বুঝুরগ হাঁটতে পারে না বসতে পারে না এই আমার সিলোরার বাবারা আপকে দাদের মা নাই তোমরা জানো রে বাবা কাদের মা দুনিয়ার মধ্যে কত আপন রে বন্ধুরা আজকে যাদের মা হারাইয়া আজকে মা ফিলের মধ্যে আসছো রে খোদার কসম রে আজকে বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকে আগামী কালকে জুমার দিন মাগরিবের নামাজের আগ পর্যন্ত তোমার মা বাবা রুহুগুলা তোমার কাছে আইসা ভিখারি হইয়া যাবে ডাক দিয়া বলবে আব্দুর রহিম রে আব্দুল করিম রে আমি মা তোরে লক্ষ টাকার মালিক বানাইছি আমি বাবা তোরে লক্ষ টাকার মালিক বানাইছি কিন্তু তোরা তো আমার জন্য দোয়া করস না আমার নবীর হাদিস প্রমাণ করে যখন বৃহস্পতিবার মাগরিবের আজান হইয়া যায় শুক্রবার মাগরিবের আজান পর্যন্ত ওই সময় মুরব্বীদের রুহুটা আত্মীয় রুহুগুলা তোমাদের কাছে আইসা রুহুগুলা শুধু কান্দে ভিক্ষুক যেমন ভাবে ভিক্ষা চায় তার চাইতে আরো উৎকৃষ্ট নিকৃষ্ট ভাবে তোমার মা বাবা ভিক্ষা চায় সন্তান রে ও সন্তান মায়ের জন্য বড় টান মায়ের জন্য কান্দু আমি মারে একটু দোয়া দাও না মা এই সময় যদি আইসা দেখে তোমার টিভির ঘরে দেখা যায় তুমি টিভির রুমে বৈসা রইছো নামাজে নাই দাঁড়ায়া পত্রাপ করতেছো বাইরে বাই রুহুটা আল্লাহর দরবারে দেখ আল্লাহ এই সন্তানটার দুনিয়ায় রাইকায় আছে আমার পুত্রটা তো আমার জন্য দোয়া করে না পুত্র শুধু টিভির দিকে চায় মদ খায় গাঁজা খায় সুদের টাকা খায় আল্লাহ তার সুদের টাকা দিয়া আমার জন্য দোয়া ফরাইলে তো দোয়া কবুল হবে না ও আল্লাহ আমারে আপনি মাফ করেন না খোদার কসম রে
ঠান্ডা দুনিয়ার জমিনের মধ্যে তোমার মারে ইজ্জত না করার কারণে, তোমার মায়ের জন্য দোয়া না করার কারণে আমার আল্লাহ তোমার কবরে পর্যন্ত শান্তি দিবে না। জোরে কোন ঠিক কি না, এই জোরে বলেন ঠিক কি না। দেখেন আজকে এমন যুবক আছে বউর কথা শুনে মারে কষ্ট দেয়, বলে ঠিক কিনা বলে বউ তালাক দিয়ে দেবো মারে গিয়ে সাতটা মানে কি কথা কই বউর লেগে আমি মারে কষ্ট দিব। মা যদি দোয়া করে মিয়া এবং বউ মিয়া বিয়ে করে আসুক জোর আপনি ফালতে মারবেন কামাই করে, মা দোয়া করলে আপনি লক্ষ কোটি টাকার মালিক হইবেন, লক্ষ কোটি টাকার মালিক হইলে আপনার পিছনে বেরিয়ে তেমনি থাকবো আপনি বেরিয়ে তের কাছে যাওয়া লাগবে। কিন্তু এখনকার আর কিছু জানোয়ার বলা হয়নি দেখা যায়, বড় বেয়াদব পোলা ভাই, এটি বউর কথা হইনা মারে কষ্ট দেয়, এজোরে বলেন ঠিক কিনা বলেন। 100 বার কাছে করতে বলা ভাই রেডি মিয়া মারে কষ্ট দিবে না। আমার মা মিয়া, আমার মা এখনো পর্যন্ত এই শুধু এই জানুয়ারি এই বছরটার ভিতরে মানে 2018 সালের এই পর্যন্ত আমার মার কাছে আমার বিয়ের প্রস্তাব আছে 38টা। আমার মা আমার জিঙ্গিয়া কি তার এডি কি টাকা মানছে, আমি কই আপনি কি সামনে শান্তিতে থাকতে, কারণ দুনিয়ার জমিনে কত ব্যাটার দেখছি মিয়া বেরি বেরি মিয়া মারে বুঝা যায় না। আমার কাছে পর্যন্ত বিচার আছে, আমি যে মসজিদের ইমাম আমার কাছে কউজু আমার পুত্র আমার খাবা না খাবা না কিতা করবেন, ফুট ছাইল আগে বড় করছে হে মুত্তা তো বানাইছেন না, যদি বানাইতেন তো এনা ফুটে খাওয়াইতো কোন কিতা করেন ব্যাটার বুঝজনের মতো কিছু নাই। আমার মারা কইছি মা এ চিন্তা করেন না, আগে আপনারা আপনাদের মতো ঘুরা লই যে আপনারা আমার ছোট থেকে বড় পর্যন্ত এমনি লালন পালন করিয়া আজকে বক্তা পাইয়া হাজার হাজার টাকা কামাই করে নিয়ে আপনাদের কাছে দিই, আগে আপনারা সেটার সম্পত্তির মালিকটা হইয়া এরপরে বিয়ের কথা কেন অনকালা কইেন না। মাত্র বাবা আলিম দ্বিতীয় বর্ষে কোন দেরি আছে গান পারি কোন, কিন্তু এই যে আপনারা ওই অনুষ্ঠানটা কো আমরা যে আলে যে আমরা দিছেন হযরত মাওলানা মুফতি জামালউদ্দিন মুরিশাহ উনি কিন্তু আমার ওস্তাদের বয়সে, কিন্তু ওই আমি কইছি তার আর আমি দেরি কেন তার লাগে হুজুরের নাম জানি সিদি হুজুরের বিশেষ আকর্ষণ কি আমার প্রধান বক্তা দিছে কেন কোন তার কোন আলোচনা না। আর মূল কথা হইলো আমি আলিম দ্বিতীয় বর্ষে ভরি কথা সত্য, কিন্তু আল্লাহ কারে কোন সময় কোরআন এবং হাদিসের কথার জন্য কবুল করে এটা কি ঠিক আছে কথা কইতো না। আমি ছোট্ট বাবা কথা সত্য কিন্তু কইলাম না, নভেম্বর থেকে এই পর্যন্ত মার্চ মাস পর্যন্ত ঘুমাইতাম পারতাম না আলহামদুলিল্লাহ অনু মাহফিল আছে। এই আমার 23 তারিখ 24 তারিখ 25 26 তারিখ আমি ইন্ডিয়া যাইতেছি কলকাতা মাহফিলে, দোয়া করবেন 7 দিন আমি মাহফিল থাকবো কলকাতাতে, আল্লাহ কবুল করুক সুন্নিয়তের খেদমত করা তৌফিক দিক জোরে কোন আমিন। মায়ের খেদমত করবেন নি তাই জোরে বলেন করবেন, সাবধান মায়ের কষ্ট দেওয়ার দরকার নাই। আজকে অনেক সন্তানের বাবা বিদেশে বাবার কাছে তো তোমরা চাও আহারে বাবা আমার একটা মোবাইল ফাটাও বাবা নাইলে ফরালে করতাম না কয়নি কথা কইতো না, তোমরা যদি দেখতে বাপে কত কষ্ট করে জীবনে মোবাইল খুঁজতা না জীবনে মোবাইল খুঁজতা না, কারণ কি আমার আমার এক ভাই আমার একটা ভিডিও ফাটাইছে এক লোক বিদেশের জমির ভিতরে তোমরা যদি দেখতে ফোলা পাই যুবক ফোলা পাই বাবার কাছে কোনোদিন মোবাইল সাইকেল কিনে দেওয়ার কথা কইতা না, কইতা বাবা আমরা আমাদের কাছে কইতেন বাবা আপনি আমার কাছে চললে বাবা আপনি কষ্ট করে লাগতো না আমি আপনার কামাই করে খাওয়াইতাম, কিন্তু এখন কার ফোলা ভাই মিয়া কি কইতাম আমার বাবা আমার যে ফরালে করাইছে বাবা বিশ্বাস করে আমার মা ফান খাওয়ানো টিয়া দিদি আমার ফরাইছে ফান খাওয়ার টাকা দিদি আর সেদিন কালা মা রাতে নিয়ে 50 টাকা টিয়া দিছি আর মা কয় পুত্রে এই টিয়া দিদি যদি থাকতো তোরে ফরাইতে পারতাম কষ্ট করে পড়ছিলাম যে বাড়িতে লজিং থেকে দেখে পড়ছি ইয়ালের বাদ বিয়ালের, কিন্তু বাবা মনে রাখতে হবে খোদার কসম যদি কষ্ট করে পড়ালেখা করে আল্লাহ পাক আপনারে বড় করবে কথা বলেন ঠিক কি না। সেই মার খেদমতের দরকার আছে না নাই, মার ভালোবাসার দরকার আছে না নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক জোরে কোন আমিন। অস্করিনে ফাগলা কয় আমার মা বিদ্যা ঘরের ভিতরে মা বাইরে যেতে পারবে না
কই কেন পারবে না কই কেন পারবে না কই আমার মা বড় মাধুর অবস্থায় ঘরে শুয়ে রইছে আমার মা বাইর হইতে পারবে না হযরত আবু বকর একটা ডাক দিয়া কই রে ভাই ও ভাই তুই নবীর তো দেখা পাইবা না নবীর দেখা পাইবা না হযরত আসকরনি কই আমি নবীর এত বেশি ভালোবাসি রে আমি বুঝি নবীর দেখা পাইতাম না আমার তো মনটা ভালো লাগে না মনটার মধ্যে আরাম লাগে না কেন আমি নবীর দেখা পাইতাম না কেন আমি নবীর দেখা পাইতাম না আমার নবী কইছে তুমি আমি নবী আমার নবীর দেখা পাইবা না আমার দয়ার নবীর দিদার পাইবা না কিন্তু মনে রাখবা রে আমার দয়ার নবী তুমি পাগলা আমার নবীরে ভালোবাসার কারণে আমার নবী তোমার জন্য একটা হাদিয়া শরীফ নবীর জুব্বা দিয়া দিছে আরো জোরে কোন না সুবহানাল্লাহ বেলে হুজুর নবী তো আমাদেরকে জুব্বা দিতে পারবে না নবী জুব্বা দিতে পারবে না কথা সত্য কিন্তু যদি তুমি আমার নবীরে ইয়া রাসূলুল্লাহ বইলা ডাক করে আমার দয়াল নবীজি তোমার জুব্বা দিতে পারবে না কথা সত্য আমার দয়াল নবী তোমার নবীর জুতা মুবারক দিতে পারবে না কথা সত্য আমি জানতে চাই মরণের আগে নবী দেখা দিতে পারবে কি পারবে না আরে জোরে বলেন পারবে কি পারবে না নবীর দিদার চাই কি চাই কি চাই না গোলামে জেনে নেনে গণবি আপনারি দরবারে নবীর প্রেমে দেব সাতার ইমানের সাগরে নবীর প্রেমে দেব সাতার ইমানের সাগরে গোলামে জেনে নেনে গণবি আপনারি দরবারে গোলামে জেনে নেনে গণবি নবীর গোলাম হতে চাই কি চাই চাই একবার বলেন চাই কি চাই না সবাই জোরে জোরে বলেন নবীর প্রেমে দেব সাতার নবীর প্রেমে দেব সাতার ইমানের সাগরে গোলামে জেনে নেনে গণবি আপনারই দরবারে গোলামে জেনে নেনে গণবি আরে গোলামে জেনে নেনে গণবি আপনারই দরবারে কত জঞ্জাই দলে দলে সোনার মদিনা মন আনন্দে ঘুরে বেড়ায় সোনারি রোজাই দুই হাত তুলে বলেন ঠিক কিনা আমরা নবী চাই কি চাই না আরো জোরে বলেন নবী চাই কি চাই না সেই নবীর রোজার মোবারকে যাই আমরা নবীর জলদা চুমা খাইতে চাই কি চাই না এই ডান হাত তুলে সবাই চিৎকার মেরে বলেন নবী চাই কি চাই না জবান করে বলেন ইয়া রাসূল আর চিৎকার মেরে বলেন ইয়া ওয়ালি আল্লাহ এবার জোরে বলেন আমরা রাসূল চাই কি চাই না যারা হাদি আছে তারা নবীর রোজার ভিতরে যাইয়া বাবারা নবীর রোজার কাছে যাইয়া একটা মানুষ আস্তে আড়ে জোরে জোরে আড়ে না কারণ নবীর রোজা দেখতে বড় সুন্দর লাগে এজোরে বলেন ঠিক কিনা বলেন হাজি আছেন কেটে কেটে কাজ করেন হাজি 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 ওই কি তার ঘুমাই তোরা হাজি কয়জন একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আরে মাশাআল্লাহ হাজি আছে তো আল্লাহ সবাই ওই আটজন দেখছেন মুরব্বি কেন্দ্রে গুছাইয়া বসে আছে তা আল্লাহ এদের সবাই সহায়তা বরকত জোরে কোন আমিন তারা কবি করে জোরে কোন আমিন এই জন্য মদিনা দেখতে খুব ভালো লাগে কেমন বাবা আরে আমরা দেখতে পাচ্ছি না বাবা দোয়া করেন যেন আল্লাহ কবুল করে জোরে করে আমি তা আমার লোক একটু আস্তে আস্তে করবেন না দূরে করবেন আর তোমরা আস্তে না দূরে আরে কত জঞ্জাই দলে দলে সোনার মদিনা মন আনন্দে ঘুরে বেড়ায় সোনাহারি রোজায় বলে মন আনন্দে ঘুরে বেড়ায় সোনাহারি রোজায় হায় রে জিজ্ঞাসিলে বলে তারা জিজ্ঞাসিলে বলে তারা পান্তা শীতল হইরে গোলামে জেনে নেনে গণবি আপনারি দরবারে গোলামে জেনে বারে নবীর প্রেমে দেব সাতার ইমানের সাগরের দূরে কোন নবীর প্রেমে দেব সাতার ইমানের রে গোলামে জেনে নেনে গণবি আপনারি দরবারে গোলামে জেনে কত সুন্দর দেখতে লাগে সোনার মদিনা আমি পাগলার এখনো তো নসিবে জল না আমরা সেই মদিনা দেখার দরকার আছে না না সুন্দর দেখতে লাগে সোনার মদিনা দেখতে পারলে এই পাগলের মনটা সবে না রে সেই নবীজির মনটা দেখতে সেই নবীজির রোজা দেখতে হলো মনটা দিবানা গোলামে জেনে নেনে গণবি আপনারই দরবারে গোলামে জেনে নেনে গণবি
পারে নবীর প্রেমে দেব সাঁতার, নবীর প্রেমে দেব সাঁতার, ইমানের সাগরে গোলামে জেনে নেন গো নবী আপনার দরবারে, গোলামে জেনে নেন গো নবী আমার নবী কামলেওয়ালার ওই রওজা যদি তোমরা দেখতা রে, রওজা দেখলে আর কখনো রওজার কথা বলতা না, যারা হজ করছে মদিনায় গেছে বাবারা তারা কোনোদিন ঘুমাইলো শোকের মধ্যে মদিনা দেখে, কারণ কি জানেন নি রে, কারণ এই মদিনা দেখতে বড় সুন্দর লাগে, আজকে যারা মদিনা দেখছে রে তারা কোনোদিন মদিনা ভুলতে পারবে না, জোরে বলেন ঠিক কি না, সকলে একটু করে শুনি বলেন আল্লাহুম্মা সাল্লে মুহাম্মাদ ওয়ালা ইসলামানি কেমন নামাও হযরত আবু বকর কয় রে ও ওয়াইস করুনি, মনে আছে সাবধান খেয়াল রাখতে বল দিছে কইতো না সুবহানাল্লাহ হযরত কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু বকর ডাক দিয়ে কইবে রে আমার নবী কামলে ওয়ালার জুব্বা মুবারক চাদর মুবারক, হাদিসের মধ্যে রাওয়ায়াতের মধ্যে আছে, কেউ কলছে জুব্বা কেউ বলছে চাদর, এটা আমার নবীর চাদর মুবারক, কই কেনা দিতে কই নবী দিছে, আমি দয়াল কামলেওয়ালা নবী রে এত বেশি ভালোবাসি রে, আমি নবীর এত বেশি ইজ্জত করি, আমার নবীর এত বেশি ক্ষমতা, আমি ওয়াজ করুনি আজকে এই পাহাড়ের উপরে বৈশা আমার নবীর জন্য কান্দি, আমার নবী পাহাড়ে আসা লাগে নাই, আমার দয়াল নবীজি পাহাড়ের মধ্যে মোটা লাগে না, আমার নবী মদিনা থাইকা আমি ওয়াজ করুনি রে দেইখা, আমার দয়াল কামলেওয়ালা নবী এই চাদর মুবারক জুব্বা মুবারক আমি ওয়াজ করুনি রে আমার কাছে দিয়া দিছে, জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ, এবার ওয়াজ করুনি তার সাইজনের কাছে একটা আবদার করছে কইতাম নি বাবা, এ জোরে বলেন করতাম আমার যখন মরণ হবে আমার মৃত্যু হবে রে আমি জানি না কবরে আমার আজাব হবে না জান্নাত হবে না জাহান্নাম হবে, কিন্তু আমার নবীজির জামা মুবারক আমার গায়ের মধ্যে যদি থাকে খোদার কসম রে আল্লাহর জাহান্নামের আগুন আমারে ফুটতে পারবে না, এজরে বলেন ঠিক না বেঠিক, নবীজির জামা মুবারক যদি গায়ে থাকে এর ভিতর আগুন লাগবে না, কয় কি লাগে লাগবে না নবীর জামা মুবারক ঠিক কিনা বলেন, তো সেই জবান দিয়ে যদি আমরা নবীর দুরুদ পড়ি এই জবানটা কি জাহান্নামের আগুন ফুটবে না, সাবধান কোরবানিদের আগে আমরা নবীর দুরুদকে বেদাত করি, কারণ দলে দয়াল নবীজির দুরুদ পড়া সুন্নতে মুআল্লা স্বয়ং আল্লাহ পাকের সুন্নত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি আস্তে হয়ে গেল না, মরণ কি আমাদের হবে নি, এজরে বলেন হবে নি, এই নবীজির দুরুদ যে আজকে বইয়া বইয়া হরতাছে অনেক মানুষ কয় কি এন মাহফিল দিয়ে কি লাভ হবে, মাহফিলের ভিতরে তোমরা নামাজ পড়ো না রোজা রাখো না, এই নামাজ একটা ইবাদত মাহফিল কিন্তু আরেকটা ইবাদত, কথা কইতো না যারা কয় যে মাহফিল হল লাভ হইতো নামাজ যদি না পড়ে, নামাজ পড়ার লাগবে ঠিক আছে এটা একটা, কিন্তু মাহফিল আগে আমরা সুবহানাল্লাহ কইছি আমরা সওয়াব হইছে না, কিন্তু মানুষ যদি এটা ধরে বইয়ে থাকে যে কইবো তার টাইম না লই রে আ তুই যে কস মাহফিলে বলে সওয়াব হয় না তো সুবহানাল্লাহ কইলে হুজুর আছে কয় সওয়াব হয় এটা কই গেছে, কথা কইতো না ঠিক নি বলে, এই জন্য বাবা সবাই মরবে তো হজরত তো ওয়াজ করুনি কয় আমার তো মরণ হইব তোমরা আমার জুব বাড়া দিও, আমনে মরণের সময় কিসা নিবে আমার যখন মরণ হবে
আমায় দেখি এ সবাই যাবে ঠিক কিনা বলেন সবার কাঁদন থেমে যাবে মায়ের কাঁদন সারা জনম বরে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে এই পদ্মা যমুনার তীরে কত ঢেউ চলে যায় এই দুনিয়ার ছেলে কেউ বাজাবে না তোমার আসল গরে ঠিক না বলে যে ফুলার কারণে নামাজ পড়ছে যে বউর কারণে ফজর সময় উঠতেছিলেন এটি কবরে যাইতো এই দুনিয়ার ছেলে কেউ যাবে না আমার আপন ঘরে সেদিন আমার আপন যিনি সেদিন আমার আপন যিনি তিনি গলেন সাহেমদিনা এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত দেউ চলে যায় আসে তীরে এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত দেউ চলে যায় রঙ্গলে থেকে থেকে অনেক নাগরী করে চলে রঙ্গলে থেকে থেকে অনেক নাগরী করে চলে হাসর মাঠে যেদিন করবে প্রশ্ন হাসর মাঠে যেদিন করবে প্রশ্ন আপন হবে সেদিন সাহে মদিনা এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় তীরে এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় হযরতে ওয়াদ করুনি ডাক দিয়া কয়বারে ভাই ও নবীর সাহাবীরা রে কি আবদার করছে কথাটা কই যাই আমরা তাবারুক করে রেডি করেন কথা না কই আমরা আলোচনাটা আমি শেষ কইরাম হযরতে আবু বকর সিদ্দিক হযরতে ওমর হযরতে ওসমান আলী গায়দার এই সাতজন রে লইয়া হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু সহ তাদের সাথে এও যাইয়েন না কইও ও মুরব্বি ফুটলা আছে দুলা কই যান আমার দয়াল নবীজি ডাক দিয়ে কই রে আবু বকর সে যা বলবে তার কথা শুনিস কই শুনলাম কই ওয়াজ করুনি পাগলা ডাক দিয়া কই রে ও জগতের মানুষেরা আরে মিয়া ফের মোলাই দা আমার কল লাগবে ইনশাআল্লাহ হইয়া দেব কাম কি কই কি না ছোট বাচ্চারা ললিপপ দিলে কোলে আরো 10 মিনিট বেশি রাখো মাহফিলের ভিতরে শ্রোতারা তাবারুক দিলে আর 10 মিনিট বেশি বয়ে রাখো আমরা তো বোঝেন না মাহফিল কমিটি তারা কি করে তুমি বাঁচাও তুমি মারো ও বীরত ক্ষমা করো যা চাহিবার তুমি চাও গো তবে আখেরাতে পাবে তাহাকে বল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
লাপর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন বাবা আমি যে মাঝে মধ্যে একটু আশা হয় গজল টজল গায়ে আমরা কোনো সমস্যা হয়নি কারণ ওয়াদের ভিতরে এখন কালার যাইছো কোনো ওয়াজ চলে না এখন আওয়াজ চলে এখন কালো ওয়াজ করলে কাম হয় না এলাকা আপনারা একটু রস কসিঙ্গারা বুলবুলি লাগাইয়া একটু মজা লাগে তো ওয়াজটা হরাইতে আছে মনে করেন না কেউ আবার নেতামি করে কইতেছে গজল গায়ে দিন কাটাইলে তাতে কোন সময় ওয়াজ করবো সাবধান হয়ে যা যে কইছেন আমি দেখছি আমরা সেয়ারার দিকে বুঝি দেখলে বুঝি আমরা কি তার ইরের বিষ্টা তীরে তুলে দিচ্ছেন কথাটা কই মনে করছেন আমি দেখছি হযরত আবু বকর উমর উসমান আলী সাইটটা সাহাবী কয়টা হযরত ওয়াসকুরনি পাগলা ডাক দিয়া কয় ও আমার চারজন ভাই ও আমার দয়াল নবীর দেশের মানুষ তোমরা আমার কাছে বড় আপন মানুষ তোমরা আমার মেহমান মেহমান শোনো 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 তোমরা আমার কথাটা শোনো কয় কি শুনতাম কয় আমার যখন মরণ হইয়া যাবে গো মরণের পরে আমার ইন্তেকালের পরে মানুষ যে তো সাদা মার্কিনি কাপড় দিয়া তার কবরের ভিতরে ঢুকায় তারে তো দুনিয়ার জমিনের মধ্যে সাদা মার্কিন কাপড় দিয়া কবরে ঢুকায় কিন্তু আমারে সাদা মার্কিন কাপড় দিয়া কবরের ভিতরে ঢুকাইও না আমার দয়াল নবী যেই চাদর দিল যেই জুব্বা দিল এই জুব্বাটাই আমার গায়ের মধ্যে দিয়া আমার কবরে শোয়াইয়া বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বইলা শোয়াই খোদার কসম ওই কবরের ভিতরে আমি যখন যাইব রে আমার নবীর জামা মুবারকের সুবতে আমার নবীর জামা মুবারকের খাতিরে আমি জানতে চাই আমার নবী ওই ফাগলার খুলে দিতে পারে কি পারে না এই দূরে বলেন পারে কি পারে না আমার নবীর মনে করেন লাগে আমরা গায়ে দিয়ে আনি বার লাগ দেবো আচ্ছা কালা ডিজিটালের ফলাইন দেবো জন্য একটু লাগানো লাগে তো যাক তো যাক আডি কত সত্য এই যে আমার হাতে গরিটা দেন বাবু এটা কিন্তু আমার টিয়া কিনা দাও আমার এক ভাই তার হাড়ের রোগ তার এই জায়গার মধ্যে সাতবার অপারেশন করা হয়েছে সে আমার খুব মহব্বত করে তার নাম হচ্ছে আবু তাহের চট্টগ্রাম দেওয়ানহাট লাল মসজিদ আপনারা চিনবেন কেউ যারা জানে এই লাল মসজিদ মসজিদের মুয়াজ্জিন উনি আমাদের খুব আদর করে এ উনি কইছে ভাই আপনারা আমি আমার হাতে বড় গড়ি না দেখে কাম দিয়ে আমি গড়িটা দিলাম আত্মীয় সুদিয়ে দিয়ে কিনে দেয় এই নেন এই গড়িটা আমরা লইয়া যান গড়িটা নিয়ে আমার লাগে একটু দোয়া করেন কাজ করে আসে আমার দয়াল নবী যদি দিনে আমার হাদিয়া দিছে না আমার নবী হজরতে ওয়াজ করিনি ফাগলারে হাদিয়াটা দিছে মারহাবা কম ওয়াজ করিনি কো আমার কবরে আর কোনো কিছু লাগবে যেটা পাইছি আমার এটাই সব আমার নবীজি এই জুব্বা মুবারক আমারে আমার কবরে দিয়ে দিও আমার গায়ে দেয় আমার কবরে দিয়ে দিও কিন্তু সাবধান এই জুব্বা যে আমার গায়ে দিবে এই জুব্বা যেন আমার ফায়ের কাছে জন না তো কই কেন কয় এই জুব্বাটা তোমার কেন দিতা কয় এই জুব্বাটা থাকবে তো আমার জাহান্নামের আগুন জ্বালাইতে পারতো না কয় তাইলে তোমার ফায়ার কাছে না গেলে তো তোমার ফাও জ্বালাইবো কয় আরে বেটা আমার নবীজি গাও মুবারকের জুব্বা মুবারক আমার গায়ের ভিতরে যদি লাইগ গিয়া যায় খোদার কসম দুনিয়ার জমিনে কোন জাহান্নামের আগুন পাওয়ার জায়গা কও এটা তোমার জীবনের মধ্যে যত কালি ময়লা ওইলা গয়লা যা আছে যা থাক কিন্তু নবীজির জামা মুবারকের মহাব্বতে তোমার শরীর জাহান্নামের আগুন পুড়াইতে পারবে এই ধরে বলেন পারবে নবী সাহাবী কয়জন এই ধরে বলেন কয়জন হযরতে আবু বকর উমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে দি আছে ওয়াজ করিনি ফাগলা নবীদের আশেক কয়টা হইছে এনে আর জোরে কর কয়টা এ ফাকেতে ভাঙ্গা পড়ে আপনারা জানেন নি ফাক পাঞ্জা তন বুঝেন নি ফাক মানি পবিত্র ভাঙ্গা মানি ফাক তন মানি দেহ ফাক পাঞ্জা তন মানি পবিত্র ফাঁসটা দেহ এখন বাবারা আমার এই জন্য একজন আশেক কয় মন ভাই ফাকেতে ভাঙ্গা তন নিরাকারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝায় আল্লাহু আকবার আশেক কয়জন চারজন সাহাবী লাগে ওয়াজ করিয়ে ফাগলা কয়টা এ মাহফিল ডাক আপনারা আগামী বছর চাননি এই কারা কারা সানাত তুলে দেন এ কয়েকটা তোলে না এটি চায় না আজকে সকালে বিচার বয়স চান তো ইনশাল্লাহ এজরে বলেন চান তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন আর জবান খুলে বলেন আমিন।